আমি তো তোমাদের সকলের সখীকে চিনি, কিন্তু ওই যে দেখো আদর একজনা গোপী কতখানি ঘুমটা দিয়ে আছে। আমি তো ওই গোপীকে চিনি না, তোমরা একটি বার আমার সম্মুখে গোপীকে ধরে নিয়ে এসো। বেশ বন্ধু। তোমার নাম কি সখী? কাঁচা ম্যাডাম কেন নাম হয়? সত্য করে বলো তোমার নাম কি? কি বলছো? টুনির মা কেন নাম হতে পারো না? সত্য করে বলো তোমার নাম কি? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের তোমার বদনখানি আমায় দর্শন করাও। তুমি এমন সময় বংশী তৈরি করেছো, তোমার বংশী তৈরি শ্রবণ করে যখন পাগলিনীর মত ছুটি এসেছি, আমার যে বড় একটি ভুল হয়ে গেছে বন্ধু। কি ভুল করেছো গোপী? কি ভুল করেছি জানো? আমি তো শুধুমাত্র শাড়ি পরেই চলে এসেছি, সায়া ব্লাউজ কিচ্ছু পরিনি। শোনো গোপী, আমি তোমার বদন দর্শন করতে চেয়েছি, তাই বলি কি অযথা সময় নষ্ট না করে তোমার বদনখানি একটিবার আমায় দর্শন করাও। ঠিক আছে, তবে এসো। বেশ, তবে আমি তোমায় প্রতিশ্রুতি দিলাম, আমি ভিন্ন, তোমার ঐরূপ আর কেউ দর্শন করবে না। আহা মরি মরি, কি অপরূপ চেহারা! এমন রূপ আমি আগে কখনো দেখিনি। মায়েরা দেখবেন, গোপীর বদন দেখবে, তারপরে যারা ধনী বাবার হাতে ধনী করবো। আমি ধরা পড়ে গেছি, কোথায় যাবো, কোথায় পালাবো, কোথায় পালাবো? একই হলো না, তুমি কেন এসেছো বৃন্দাবন মাদের আশ্রমটলিতে? যাও যাও, শীঘ্র করে তুমি কৈলাস পুরীতে ফিরে যাও। গোবিন্দ, এখানে যেন ঘুরে 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 কি হচ্ছিল? ভোলা না, তুমি এসেছো মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আর এখানে এখানে রাস হচ্ছিল। এখানে বুঝি রাস হচ্ছিল? আর একটি বার দেখাও, আমি দেখে চলে যাবো। বেশ, রায় দর্শন তোমার কিছুতেই হবে না, শীঘ্র করে তুমি কৈলাসে ফিরে যাও। পাহাড়ে পর্বতে নদী নালা অতিক্রম করে ছুটে এসেছি, শুধুমাত্র রাম দর্শন করে বলে লাগে, রাম দর্শন না করা পর্যন্ত আমি কিছুতেই যাব না। তুমি আমাকে লোক ভাবে, তুমি আমাকে কোনো দান্ড দিও না, আমি চলে যাচ্ছি, এই চলে যাচ্ছি। যেতে যেতে আবার কেন থেমে গেলে বলো? চলে যাবো, চলে যাবো, কেন 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 চলে যাবো? এই পথের পথে গোপীগণ তোমাকে এক মুখে ডাকে, তারা যদি রাশি অংশ গ্রহণে করতে পারে, আর আমি তো পঞ্চান পঞ্চ মুখে তোমার নাম গুণকীর্তন করি প্রভু, তবে কেন তোমার আদর্শন করতে পারবো না? আরো শুনে রেখো, আমি তোমার ভক্ত,
বঞ্চিত সহায়তা ভক্ত আমার আশা যদি পূর্ণ না হয় যদি তাকে জ্বালাই চলে উঠে কিছু এই রাষ্ট্রচক্রে পূর্ণায় ঘুরতে দেবো না যতক্ষণ না পূর্ণ উপযুক্ত প্রাপ্ত পাচ্ছি এই রাষ্ট্রচক্র পরিণাম সম্পর্ক ভোলা না রায়দর্শন হবে তোমার সেই আগত কলিযুগে আগত কলিযুগে কোথায় কিভাবে হবে শোনো ভোলা না আগত কলিযুগে তুমি এই শিবদেহ পরিত্যাগ করে জন্মদেবের শ্রীধাম শান্তিপুরে বাবলাই সেখানে সেখানে তোমার নাম হবে মহাবিষ্ণু সদাশিব অবতার শ্রী অদ্বৈতাচার্য মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্য তারপর ভোলা না সেদিন তুমি অদ্বৈতাচার্য নাম ধারণ করে প্রতিনিয়ত সুরধনীর কোলে বসে বসে নয়ন জলে তুলসী পত্রে কৃষ্ণ কৃষ্ণ লিখে ভাসিয়ে দেবে সেদিন দেখবে তুলসী পত্র উজান পাইছে সেদিন বুঝবে আমি বৃন্দাবন লীলা সাঙ্গ করি জন্মদেব শ্রীধাম নবদ্বীপে শচী সিন্ধু গর্ভে নিমতলে হবে আমার জন্ম নাম হবে আমার নিমাই নিমাই তারপর সেদিন আমি কি করবো জানো না কি করবে প্রভু শঙ্খ নয় চক্র নয় গদাপদ্ম নয় প্রেম হবে অস্ত্র কালিয়া গালাতে হবে জগজন মানি লবে প্রেম বিনা গতি নাহি আর সেদিন আমি রাধারিন সব করবার লাগি মাথায় নামাবলি স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে নদী আর পথে পথে রাধা নাম বিলাইব আর কি করবো জানো কি করবে প্রভু শ্রীধাম নবদ্বীপে নামের মাধ্যমে করবো পুনরাস আর শুধুমাত্র তোমারই কারণে শ্রীধাম শান্তিপুরে করব ভাঙারাস প্রভু শুধুমাত্র আমারে লাগি শুধুমাত্র আমারে লাগি তুমি করবে ভাঙারাস আমি তাতেই খুশি প্রভু